প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করবে বৈশাখী টেলিভিশন। এরই মধ্যে সম্পন্ন হয়েছে সকল প্রস্তুতি। কাল সকাল 11টায় কেক কাটার মধ্য দিয়ে শুরু হবে দিনের অনুষ্ঠানমালা। দিবসটি উপলক্ষে বৈশাখী টেলিভিশনের সকল নারী কর্মীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম। শনিবার সন্ধ্যায় ঘরোয়া আয়োজনে সকল নারী কর্মীর হাতে বিশেষ উপহার তুলে দেওয়া হয়। এ সময় অনুষ্ঠান ও বিপণন বিভাগের উপদেষ্টা বেনু শর্মা, জিএম প্রশাসন এসআরএ রৌফ, অনুষ্ঠান বিভাগের আহসান কবির, অর্থ ও হিসাব বিভাগের প্রধান এনামুল হক, সম্প্রচার ও প্রকৌশল বিভাগের প্রধান মোস্তাফিজুর রহমান পলাশ, মানবসম্পদ বিভাগের প্রধান জাসিফ আহসান চৌধুরী এবং বার্তা বিভাগের সিনিয়র সহকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের হাত থেকে উপব্যবস্থাপনা পরিচালকের দেয়া উপহার নেন নারী সহকর্মীরা।